কাজল যে দিকে চলে গেছে সেই পাকে বইয়া না 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 মা কালী আজি মানে সোনার সংসার পুরি চার কাল হয়ে গেল ভগবান ভগবান মাসে মা তুই সত্যি সত্যি মা তুই তুই তার তুই তোরাটি মা মা তুই করুণাময়ী মা Thank you.
তারা জানায় যে আরে চলে না পাগলো রেখা, এই থেকে আমার রক্ত ঝরি পড়ছে পাও থেকে, চলে ভালো পারো না, চলে আর পারো না রেখা রেখা রেখা, কাতলের কি দশা রেখা, কাতলের কি দশা, আজ যদি হনুমান হনুমায় বলছি দেখা যায় ভুকটা বড় চাপড়ে চাপড়ে বলে ভাবি দাও ওরে মন মাঝি, আর কতদিন অন করে নৌকা বাহি যাব মাঝি, খুদা মানুষ
পথের কুকুর গিলা খাবার খোঁজে, খাবার গুলা কাজল কাজল করে কবি দেখেছে, মনে হচ্ছে কতদিনের চিনা সু ভগবান আস্তে আস্তে ব্যাঙ্গালোর পথে দিয়া
উড়িষ্যার ধূপগুড়ি ঝাড়খণ্ড দিয়ে হই পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করি। ওই তো খাবার গেছে মানুষ গুলা, তোমার খাবার দেবে খাবার দেবে ভাগিনী খাবার প্যাটাক দিয়ে আমরা ধুম
ধাম করি পিয়া দিব তোমরা যত করি থাও চলো আমরা দেশ ফিরিয়া যাই আর দীর্ঘক হয়ে যাবে আর দীর্ঘক হলে তোমরা শুধু চুন সুপারি পান সুপারি দিয়ে তোমরা তোমার ভাগিনী ভাবা তুলিয়ে দিবে আমার বেটা চলো চলো আর তো বেশি দিন নয় ঝাড়খণ্ডের পথ দিয়ে আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করব তবে শুনে বিয়ায় সেটা বিয়ায় বিয়ার তারিখ হয়ে গেল আগামী মাসের ২৪ তারিখ আগের জমি চলো বিয়ায় গ্রামে ফিরে যা ধুমধাম করে বিয়াও দিব যদিও বর বিয়াই মশাই কইছে যে পানি সুপারি দিয়ে বিয়াও দিবে কিন্তু বহি আজি আমরা গরিব বাংলাদেশে ছিল আমরা কত বড় লোক জায়গা ছিল জমি ছিল আর ভারত ধয়া দেশে আমরা কতের ভিখারি বহিনী রে আজ তো আমরা শুধু হাতে বিয়াও দিবার পারি না আমার রেখার রূপশ্রীর টাকা জমা আছে আর কন্যাশ্রীর টাকা আর গ্রামের মাঝি গুলা কত ভালো তাই আমরা কি করবো এই মানুষগুলা গুলা করত দাঁড়ে দাঁড়ে যাব আর এই দেখা পাচ্ছি পুষ্প সাউন্ড সার্ভিস আর নবজাগরণ সঙ্গের সদস্যগুলা কত ভালো এই গ্রামের মানুষগুলা কত ভালো তোমার গরত চেনা আমরা ভিক্ষা করিব আমার তো জায়গা জমি নাই যে বসে আমার টাকা পয়সা দিবে তাই চলবহি লজ্জা করিলে হবে না পুষ্প সাউন্ড সার্ভিস নবজাগরণ সঙ্গের সদস্য ভুয়াপাড়া সব মারি মালদা এই কদাল কাটি সব গ্রামের মানুষের ঘরে ঘরে আমরা যাব আমার ভাগিনী আজকে ভিক্ষা করিয়া ২০০০ টাকা জমা করিব আর ধূমধাম করিয়া বিয়া দিব
শিশু বালা দাস সেরা টাকা দিলে 20 টাকা। ¡Gracias!
মালা দান করো, ঘণ্টা করে মালা দান করে দাও বেজাতিগণ। দাও মায়েরা সবাই জোগাড় ধরো, মালা মদল হচ্ছে আশীর্বাদ করো। আমাদের পালা কিন্তু আর কিছুক্ষণ চলে যাচ্ছে, আপনারা থাকবেন শুধু যাবেন না, তারপরে লাস্টে আমাদের বিয়ে বিয়ে নেবে। এখনো কিছুক্ষণ আছে, তারপরে শেষে বিয়ে গিয়ে নিই, তারপরে আমরা সবাই আপনাদের সঙ্গে বেরোতে মজা করে একসঙ্গে যাবে না, কিছুক্ষণ থাকবে। চলো 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 সবাই চলো, এখন একটুবার কাজকর্ম পড়ছে তো, কাজকর্ম পড়ছে, চলো 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 চলো। এখন যা হবে কাজকর্ম করছি তো, এই নতুন বিয়াহ করছি, এখন এই সরিষা বুনিবা হবে, তারপরে হার্ডিং চাষ করবো হবে, এখন নয় বিয়ে বিয়া করি, এখন ওই মাঠর যাওয়া হবে। নদীর ধারতে না হালটা পাইছ, একটু পরে জল খাবো, বাড়ি আনতে আসে না, কখন যে আসবে কি হয়ে যাবে। আরে অসময় ভয়দা কাটি, আরে হাতর দায় চেকার করি নাই ছাড়া তোমার মতো কোনো কথাই নাই।
আমার সাবাত করে তো হবে তো এখন পড়া এখনই তো সরিষা ফেলার টাইম হ্যাঁ এরপরে হবে বিয়েবিনি তবে বিয়েবিনি শাস্তি গেলে একটু সময় লাগবে তো তার আগে একটা হিতেশ্বর রায় কণ্ঠে যেই যে মঞ্চে রয়েছে হিতেশ্বর রায় তার কণ্ঠে একটা গান শুনুক আর নাচ শুনুক বিয়েবিনি এবার শেষ যাবেন না কিন্তু আমরা আপনাদের সকলকে দেখা দেবো আমরা দিয়ে তারপরে আপনারা যাবেন আমাদের সঙ্গে এখন হিতেশ্বর রায়ের কণ্ঠে একটু গান আর একটি মাত্র গান রয়েছে বিআইবিএনি তার আগে হিতেশ্বর রায়ের কণ্ঠে একটি গান একটা গানের পরে বিআইবিএনি হিতেশ্বর রায় এবং আমাদের মালদা ভাইয়ের দলের সঙ্গে আছে দুলাল চন্দ্র রায় এবং নিরলা রায় তো দেখছেন আমাদের মালদা ভাইয়া চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ করেন মালদা ভাইয়া বেরিয়ে যাবে আমাদের চ্যানেল মালদা ভাইয়া তো এখন আমরা দাঁড়িয়ে আছি আমি হিতেশ্বর রায় নমস্কার আমি হিতেশ্বর রায় গোবিন্দপুরে বাড়ি আর সঙ্গে আছে দুলাল চন্দ্র রায় এবং নিরলা রায় একই সঙ্গে আমরা সবাই মিলে গান করছি তো আমাদের মালদা ভাইয়ার টিমের জন্য এই টিম যেন উন্নতি করতে পারে তার জন্য আশীর্বাদ দিবেন গোটা টিম যেন উন্নতি করতে পারে যে কোনো মেলা পূজা অনুষ্ঠানে যোগাযোগ করুন আমাদের প্রোগ্রাম নিতে 8 9 7 2 1 6 3 8 5 2 এই গানের পরে মালদা ভাইয়ের শেষ অনুষ্ঠান তুই বাজা গান গা চল আসাম যাবো